গৌরবিত। একদিকে লাল মাটি, অন্যদিকে ছালখেয়া ইট, অন্যদিকে ধ্বংসা মাদল। আমার প্রিয়, আমার আদিবাসী ভাই বোনেরা, আমার সিদ্ধান্ত ভাই বোনেরা, আমার সংখ্যালঘু ভাই বোনেরা, আমার জেলার কাজ সাধারণ ভাই বোনেরা, আপনাদের সকলকেই বলি আমি যিনি 2011 সালের 30 মে সরকার পরিবর্তন হওয়ার ফলে প্রথম যখন আমার কাজ শুরু করি, আমি আমার কাজ শুরু করেছিলাম এই জঙ্গলমহল থেকে। এবং সেদিন আমি এই জঙ্গলমহলে নয়াগ্রামে এসেছিলাম। যদি আমার মনে থাকে ঠিক মতো, সেদিন আমার সাথে তদানীন্তন চিফ সেক্রেটারি সফর করছিলেন। এবং সেদিন আমরা এসে জঙ্গলমহল মানুষকে জিজ্ঞেস করেছিলাম, আপনাদের কি কি প্রয়োজন আছে? কেউ কেউ বলেছে আমাদের ঝাড়গ্রাম স্টেডিয়াম চাই, আমাদের নয়াগ্রাম স্টেডিয়াম চাই, কেউ আবার বলেছে আমাদের হস্তাঘাট ব্রিজ চাই। তখন আমি বুঝতেও পারিনি সুবর্ণরেখা নদীর উপরে এই কাজটা, এত বড় কাজটা আদৌ করতে পারবো কিনা। আজকে আমি আবার আমাদের নির্বাচনে যেতে হয়, সাধারণ নির্বাচনে 4.5 বছর হয়েছে সরকারে, আর ধরো 2-3 মাস বাদে নির্বাচন হবে। কিন্তু এখন পরীক্ষা চলছে, মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার অনেক অভিনন্দন। 12 ক্লাস পরীক্ষা 15 তারিখ থেকে আরম্ভ হবে। মাসিকায় ইঞ্জিনিয়ারিং টাইম পাওয়া গেছে, প্রস্তুতির আবার কর্মসূচিও আছে। সেই জন্য আজকে চিন্তা আমরা বেছে নিয়েছি আমার নয়াগ্রাম এবং লালগড়কে কেন্দ্র করে। আমি আজকে প্রথম অভিনন্দন জানাই আমার ক্রীড়া ডিপার্টমেন্টে সকল অফিসার, যারা ইঞ্জিনিয়ার, যারা 5টা সমর্থন করেছে এবং তাদের টিম লিডার ইন্দি ভাইকে, যারা কঠিনভাবে পরিশ্রম করে অতি অল্প সময়ের মধ্যে এই হত্যাকার সেতু শেষ করেছেন। ইন্দি ভাইকে আমার অনেক অনেক অভিনন্দন, সাথে তার টিমের সকলকে। আপনারা কি জানেন এই সেতুটা পশ্চিমবাংলায় গ্রামবাংলার সবচেয়ে বড় সেতু? এত বড় সেতু একটাও নেই বাংলায়। এটা ইতিহাস, এটা আপনাদের গর্ব নয়, আমাদের বাংলার গর্ব। জঙ্গল মহল আমার খুব প্রিয়, তাই এই সেতুটার নাম আমরা দিয়েছি জঙ্গল কন্যা সেতু। কন্যারাই ঘরের সম্পদ, জঙ্গলের সাথে ঘুরে আছে আমার মা ভাই বোনদের ভালোবাসা, মামাটি মানুষের ভালোবাসা। তাই জঙ্গল কন্যা সেতু আমি আজকে জঙ্গল মহলের মানুষের কাছে নিবেদিত করলাম। আপনারা ভালো থাকুন, আপনারা ভালো থাকুন, আপনারা ভালো থাকুন। আজকের সাথে সাথে আমার লালগড়ে আর একটা বড় সেতু হচ্ছে, সেটা হচ্ছে আন্তরাল সেতু, নতুন করে হয়েছে, তার উদ্বোধন হচ্ছে। ওখানে ডক্টর সুকুমার আপনারা সকলে আছেন। লালগড় ঘুরে বললে আমার নেতাইয়ের কথা মনে পড়ে। নেতাইয়ের গ্রামে আমি গিয়েছিলাম, 7 জন শহীদ হয়েছিল সেই লালগড়ে। যে আন্তরাল সেতু নতুন হল তার নামকরণ আমরা করেছি লালগড় সেতু। ওটা ইরিগেশন ডিপার্টমেন্ট করেছে, আমি ইরিগেশন ডিপার্টমেন্টের থ্যাংক দিচ্ছি। এবং নেতাইয়ের শহীদের স্মরণে আমি নন্দীগ্রামে যেমন খারাপ করে
কমিউনিটি হেলথ হল কম সারক সেন্টার নন্দীগ্রামে অনেক কাজ আমি করেছি, শিঙ্গুরিও করেছি তাপসীমানবীর নামে। আমি নেতাইও নেতাই শহীদদের সমর্থনে তাদের শ্রদ্ধা জানিয়ে একটা শহীদ স্মারক কমিউনিটি হল করার জন্য আমি আমার এমপি ল্যাডের পক্ষ থেকে আমাদের রাজ্যসভায় এমপি যারা আছেন তাদের সেখানে 20 লক্ষ টাকা দেব। এবং তারপরে যে আরো প্রয়োজনীয় আমি দেখে দেব, লালগড়া এএন সেন্টার তৈরির কাজ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। লালগড়া জেনারেল কলেজ তৈরি হয়েছে, লালগড়া অনেক উন্নয়ন হয়েছে। যেমন আপনাদের এখানে চলে এসেছি, আপনারা আমাকে কি বলেছিলেন কি জুলাই আমাকে চূড়া আসতে পারে, আমি কত সুবিধে হলো, শুধু ভৌগোলিক দূরত্ব নয় মনের দূরত্বও কমে যায়, মনটা ভালো হয়ে যায়। মনে রাখবেন এই জেলায় আজকে প্রায় 17,000 লোককে আমরা পরিষেবা পৌঁছে দিয়েছি, 17,000 লোককে আজকেই পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। এই জেলায় 90%-এর বেশি লোককে আমি আপনাদের বলি যে এই জেলায় প্রায় ডিএম সাহেব কত পার্সেন্ট লোকের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছি এখানে, 93% লোকের কাছে 93% জনের মধ্যে পরিষেবা পৌঁছে দিয়েছি আমরা। আর আজকেই 17,000 পরিষেবা পৌঁছানো হলো। আর একটা কথা আপনাদের বলি, আমরা বাংলায়
লক্ষ, তারপরে 15 লক্ষ, 40 লক্ষ সাইকেল দেব। 25 লক্ষের মধ্যে 20 লক্ষ দেওয়া হয়ে গেছে, আজকে 2 লক্ষ দেওয়া হচ্ছে, 3 লক্ষ 7 দিনের মধ্যে দিয়ে দেওয়া হয়ে যাবে। কথার থেকেও কাজ বড়, কাজের থেকেও কথা বড়। কথা দিলে আমরা কথা রাখি। আর যে 15 লাখ বাকি থাকবে ক্লাস নাই, তারা আগামী 6 মাসের মধ্যে পেয়ে যাবে। সাইকেল তৈরি করতে দেওয়া হয়েছে, তৈরি হয়ে গেলেই ওটা আমরা দিয়ে দেব। আর এই 25 লক্ষ অনেক কষ্ট করে করা হয়েছে, সারা ভারতবর্ষ থেকে জোগাড় করা হয়েছে। আমি আপনাদের বলি, এই জেলার মানুষ অনেক পেয়েছেন সারা বাংলার সাথে সাথে, কিন্তু বলুন তো আর একটা কি পেয়েছেন আপনারা? কি পেয়েছেন বলতে হবে, কে বলবে? যে বলবে তাকে আমি একটা গিফট দেব। আমি যেটা ভাবছি সেটা যদি বলতে পারি, কি বলতো ছাত্রছাত্রীরা? অনেক কিছু পেয়েছ, কিন্তু আমি যেটা ভাবছি সেটা বলতে হবে। ঝাড়গ্রামে নতুন জেলা, ঝাড়গ্রামে নতুন জেলা তৈরি হচ্ছে, ঝাড়গ্রাম জেলা তৈরি করে দেওয়া হচ্ছে। আগামী 6 মাসের মধ্যে ঝাড়গ্রাম সাব ডিভিশন নতুন জেলা হয়ে যাচ্ছে ঝাড়গ্রাম, এবং ফলে ঝাড়গ্রামে আরো ডেভেলপমেন্ট হবে, আপনাদের অত দূরে দৌড়তে হবে না, এবং ঝাড়গ্রাম নতুন করে আরো বিল্ডিং টিল্ডিং তৈরি করা হবে। এখানে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিরা আছেন, তারা কাজটা তাড়াতাড়ি করবেন। পুলিশ লাইনের কাজ ভারতীয়রা অলরেডি শুরুও করেছিল, ইতিমধ্যে শুরুও হয়ে গেছে। সুতরাং যা বলেছিলাম তার থেকে অনেক বেশি কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে। আপনাদের বলি, এই সেতুটা তৈরি করতে জানেন কত লেগেছে? 170 কোটি টাকা। কত লম্বা এটা কোয়েশ্চেন আসতে পারে, কিন্তু স্কুলে 1472 মিটার লম্বা এই সেতুটা, বাংলা রাজ্যের সবচেয়ে বড় সেতু রাজ্য সরকারের করা। এবং এই সেতুটা খড়গপুর কেশিয়ারি রাস্তা, নয়াগ্রাম ধুমসাই রাস্তার মধ্যে সংযোগ স্থাপন করেছে। কেশপুরের লোকেরা, কেশিয়ারির লোকেরা, কেশিয়ারির লোকেরা খুব উপকৃত হবেন। কেশিয়ারিকে অভিনন্দন। কেশিয়ারি নয়াগ্রাম গোপীবল্লভপুর শেখোঘাট, মেদিনীপুরের আনন্দনগর চাদরা ও ধেরুয়া রাস্তাগুলির মোট 46 কিলোমিটার রাস্তাকে সুন্দর করে করা হয়েছে। এছাড়াও মনে রাখবেন, আমকোলা সেতুটা করা হয়েছে, ওটাও 750 মিটার দীর্ঘ, এর হাফ। এর সঙ্গে সঙ্গে আজকে আমরা আরো কয়েকটা কাজ করলাম। নয়াগ্রাম, সরি আমার একটু কাটি হয়েছে, তা আমি জল খাই। মনে রাখবেন আজকে 6টা মাল্টি সুপার হাসপাতাল উদ্বোধন হচ্ছে এখান থেকে। নয়াগ্রাম আগেই হয়ে গেছে। এই হাসপাতালগুলো হলে 6 মাস কিন্তু সময় লাগবে, 6 মাস তারা বাইরের পেশেন্ট দেখবে, এবং 6 মাস পরে এটা ফুল প্রজেক্ট চালু হবে। এটা অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট থেকে শুরু করে সব নিয়ম গভর্নমেন্টের সিস্টেমে আছে। তাহলে নয়াগ্রাম হয়ে গেছে আগেই, হয়েছে তো নয়াগ্রাম মাল্টি সুপার? হয়েছে, হয়েছে নয়াগ্রাম। প্রথমে ওপিডি চালু হবে বাইরের জন্য, তারপরে ভেতরটা ঠিক হবে 6 মাসের মধ্যে। আজকে আমরা কি করলাম? ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, শিরোমণি মাহাতো পেয়ে গেল। ঝাড়গ্রাম পেয়ে গেলে দুর্গের তোমরা কাকদ্বীপ, বিষ্ণুপুর, বাঁকুড়ার পাঁশকুড়া, সুমেন্দু তুমিও পেয়ে গেলে, বারুইপুর বিমানবন্দরও পেয়ে গেল। আজকে আরো 6টা সুপার স্পেশালিটি হসপিটালের উদ্বোধন হয়ে গেল। অর্থাৎ কল্পনা করতে পারেন, 2 বছরের মধ্যে 41টা সুপার মাল্টি সুপার হসপিটাল করব বলেছি, তার মধ্যে প্রায় 20 থেকে 25টা এই মার্চের মধ্যেই রেডি হয়ে যাবে। ভেরি গুড, কনগ্রাচুলেশন। মলয়বাবু এটা ইনিশিয়েট করেছিলেন, এখন শুক্লারা আছে। আজকে কল্যাণীতে
ইনস্টিটিউট অফ পাবলিক হেলথেরও শিক্ষাবর্ষের সূচনা হবে। তাছাড়াও এইখান থেকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে মাদার ও চাইল্ড হাব 16 কোটি টাকা করে এর জন্য আলাদা লাগে। বাঁকুড়া বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এসএনসিইউ, রামপুরহাট স্ক্যানিং ও রায়গঞ্জ হাসপাতালে ডিজিটাল এক্সরে, এগুলো সমস্ত করা হল। সাগর দত্ত মেডিকেল কলেজে ডায়ালিসিস, এর সাথে গোপীবল্লভপুর 2, ঝাড়গ্রাম, শালবনি, গড়বেতা 2, মেদিনীপুর 2 সদর, এখানেও আজকে মনে রাখবেন পুষ্টি পুনর্বাসন কেন্দ্র চালু হল এবং আমতলা গ্রামীণ হাসপাতালে একটা ট্রমা কেয়ার সেন্টার এবং এইচডিইউ এর চালু করা হল। এছাড়াও জামবনি ব্লকে শিল্পীগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে 30 শয্যার গ্রামীণ হাসপাতালে এবং বিনপুর 2 নম্বর ব্লকে খিলদা স্বাস্থ্য কেন্দ্রকে 10 শয্যা বিশিষ্ট উন্নতি করা হল। মাইক্রোফোনের সাউন্ডটা একটু বাড়ানো যাবে, মাইকম্যান সাউন্ডটা খুব কম। এর একই সঙ্গে আমরা 2টো কিষাণ মান্ডি 11 কোটি টাকা ব্যয়ে বিনপুর 2 ও গড়বেতা 2 2টি ব্লকে কিষাণ মান্ডির উদ্বোধন করলাম। আমাদের স্টেট ফরেস্ট ট্রেনিং ইনস্টিটিউট 10 কোটি টাকা ব্যয়ে আজকে খড়গপুরের হিজলিতে কেন্দ্রটি সম্প্রসারণ করা হল। এইরকম প্রচুর কাজ। আর জিওলজিক্যাল পার্ক, আর একটা চিড়িয়াখানা, জিওলজিক্যাল পার্কের উন্নয়ন মনে রাখবেন ঝাড়গ্রাম জেলায় আরো 5 কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়াও মনে রাখবেন আমাদের আরো অনেক কাজ তৈরি করা হয়েছে। আপনারা কি জানেন এই জেলায় কটা হাসপাতাল রয়েছে মাল্টি সুপার? জেলাটা বড়, কিন্তু ঝাড়গ্রাম, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, শালবনি, দেবরা, ঘাটাল এই 3টেও মার্চ মাসের মধ্যে চালু হয়ে যাবে। মার্চ মাসের মধ্যে চালু হয়ে গেলে মলয়বাবু দেখুন যদি আমরা ওপিডিটা উদ্বোধন করে দিতে পারি এক দুদিনের মধ্যে। মার্চ মাসের মধ্যে যদি চালু হয়ে গিয়ে থাকে ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ডায়াগনস্টিক সেন্টার, এইচডিইউ এগুলো তো করে দেওয়া হয়েছে। তাছাড়াও লালগড়ে জিএনএম ট্রেনিং সেন্টারের কাজে শেষ মুখে। বেলপাহাড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রকে 60টি শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হয়েছে। খড়গপুরে ট্রমা কেয়ার সেন্টার উন্নতি করা হয়েছে, অর্থাৎ প্রচুর করা হয়েছে। এছাড়াও দেখুন একটু তো বলতে হবেই, লালগড়, নয়াগ্রাম, শালবনি, কেশিয়ারি, গোপীবল্লভপুর 2, দাঁতন 2, খড়গপুর 2, মোহনপুর ও ঝাড়গ্রাম রাজ মহিলা কলেজ শাখা ক্লাস শুরু হয়ে গেছে, পঠন পাঠন শুরু হয়ে গেছে। এছাড়াও ঘাটাল, শালবনি, দেবরা, গড়বেতা 1, কেশপুর, বিনপুর 2, নয়াগ্রাম ব্লকে আইটিআই এর কাজ শেষ হয়ে গেছে। এর পাশাপাশি বিনপুর 1, পিংলা ও দাসপুর 2 এ আইটিআই এর কাজ চলছে। পিংলা ও দাসপুর 2 এ তার কাজ মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে। রামনগরে ও রামগড়ে অলরেডি পলিটেকনিকের কাজ শেষ হয়ে গেছে। এই জেলায় নয়াগ্রাম গোপীবল্লভপুরে মডেল স্কুলও শুরু হয়েছে, অনেক কিছু করা হয়েছে। এই জেলায় কতগুলো কিষাণ বাজার তৈরি হয়েছে যাতে কোল্ড স্টোরেজ, কিষাণ মান্ডি, চন্দ্রকোনা 2, তেজপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, গড়বেতা 1, নারায়ণগড়, পিংলা, কেশিয়ারি, বিনপুর 2, গড়বেতা 2, সবাউ 2, চন্দ্রকোনা 1 কিষাণ মান্ডির কাজ চলছে এবং তৈরি হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন যারা কাজ করে না শুধু কথা বলে তাদের বলুন 34 বছর ক্ষমতায় ছিলেন, কিছু তো করতে পারেননি। জঙ্গলমহল টোটালটাকে এক রক্তাক্ত জঙ্গলমহলে পরিণত করেছিলেন। আমাদের সরকারের সবচেয়ে বড় কাজ
এই জঙ্গল মহল পাহাড়ে আমরা শান্তি ফিরিয়ে নিয়ে এসেছি। মায়ের মুখে শান্তি, মায়ের হৃদয়ে শান্তি, ভাইয়ের মুখে শান্তি, কৃষকের মুখে শান্তি, শিল্পীর মুখে শান্তি, শান্তি আমরা ফিরিয়ে এনেছি। মনে রাখবেন, শান্তি ফিরিয়ে আনা খুব মুশকিল, শান্তি ফিরিয়ে দিতে পেরেছি এটা আপনাদের আপনাদেরই আশীর্বাদ, শুভেচ্ছা এবং দোয়া। এবার আপনাদের যদি বলি, আমি শুধু সিপিএম, কংগ্রেস আর বিজেপিকে বলি, একটা ব্লক নিয়ে কম্পিটিশন করো, তারপরে রোজ কুচ্ছ আর গালাগালি দাও। একটা ব্লক ধরে নাও, নয়াগ্রাম ব্লক, জঙ্গল মহলে তোমরা কি করেছিলে আর আমরা কি করেছি, তোমরা যদি 10% করতে পারো বুঝবো তোমরা কিছু করেছো। কিছু করনি বাবা, 34 বছর বসেছিলে, বসে বসে খেয়েছ, টাকা ধার করেছ আর মানুষকে বিপদে ফেলেছ। কই সবুজ সাথী নিয়ে এখন দলের মিছিল করছো করো, কিন্তু সবুজ সাথী দেওয়ার কথা তো কোনোদিনও ভাবনি ভাই। আমার 10, 11, 12 ছাত্রছাত্রীরা, আমার 9 ছাত্রছাত্রীরা, আমাদের সরকার তো কাউকে ডিসক্রিমিনেট করছে না, অল স্টুডেন্ট ফ্রম 9, 10, 11, 12 তারা পাচ্ছে এবং মাদ্রাসাও পাবে আগামী দিনে। আমরা করছি মাদ্রাসা অলরেডি পায়, সংখ্যালঘু ডিপার্টমেন্ট থেকে মাদ্রাসাও পাবে। আমরা আশার মেয়েদের, যে আশার বোনেরা আমার কাজ করে বেড়ায়, 40,000 সাইকেল তাদের দেওয়া হয়েছে এবং নেক্সট ফেজে আইসিডিএস আমি শুরু করব। 40,000 সাইকেল আইসিডিএস এর মেয়েদের জন্য আমি রেখেছি, যারা আইসিডিএস ট্রেনিং দেয় তারা 1,00,000 সংখ্যায় আছে। প্রথম ফেজে 40,000 দেব, পরের ফেজে আবার দিয়ে দেবো। অর্থাৎ আমার 1,10,000 আছে হেল্পার ছাড়া, তাদেরও আমরা দেব। সিভিক ভলেন্টিয়ারদেরও দেওয়া হচ্ছে, গ্রিন পুলিশ, রেড্ডি সাহেব, সিভিক ভলেন্টিয়ার অ্যান্ড গ্রিন পুলিশ, তাদেরও আমরা সাইকেল দিচ্ছি যাতে তারা গ্রামে গঞ্জে ঘুরে কাজ করতে পারে। আর কি করবে একটা সরকার, 2 টাকা কিলো চাল জঙ্গল মহলে আমার ট্রাইবেল প্রত্যেকটা পরিবার 35 কেজি করে পায় পরিবার প্রতি চাল গম। জঙ্গল মহলের প্রত্যেকটা পরিবার 2 টাকা কিলো চাল গম পায় 35 কেজি করে। আর আজ সারা বাংলায় 2 টাকা কিলো চাল গম করে দেওয়া হয়েছে। যাদের রেশন কার্ড ঠিক আছে ডিজিটাল, তারা সবাই পাবেন 2 টাকা কিলো চাল গম। যার নেই বা যাদের একটু ভুল হয়েছে তারা রেশন দোকানে চলে যাবেন এবং পুরনো কার্ড দেখাবেন, তাতে পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। আমাদের আমরা সবার জন্যই কথা বলি। আর কিছু দিতে পারছি না ভাই, অনেক দিয়েছি। হ্যাঁ কিছু জানি আমি, আইসি দিয়েছি, বসুন বসুন, আমি জানি আপনারা আইসি দিয়েছেন। সুতরাং আপনাদের সকলকে আমি বলি, এই সরকার টাকা নেই, পয়সা নেই, 2,00,000 কোটি টাকার ওপর দে না, তা সত্ত্বেও যে কাজ করেছে আমি গর্ব বলে গর্ব করে বলি, এটা আমার সরকার এবং সকলে এটা গর্ব, এবং আমরা সকলে মিলেই এই কাজটা করেছি। আমার দল আমাকে সহযোগিতা করেছে, আমার সরকারি অফিসাররা হৃদয় জুড়ে কাজ করেছে, আর বাংলার মামাটি মানুষ সহযোগিতা করেছেন, আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন, তাই আমরা এই কাজটা করতে পেরেছি। এটা কিন্তু মাথায় রাখবেন। আপনাদের তাও কেউ দেখতে পাচ্ছে না, বসুন না, বসুন না, পেছনের লোকেদের দেখতে দিন প্লিজ। আমি একটা সংস্থা নিয়ে বসে আছি, অন্যরা কি করছে? তাহলে লক্ষ লক্ষ মানুষ আছে এখানে, বসে পড়ুন, এটা সিস্টেম নয়। আপনার গ্লোরিফাই করতে গেলেও আলাদা গিয়ে করুন, মানুষকে ডেকে নয়। আমি সবসময় বলি এটাকে দেখে রাখতে, কয় আইসিডি অ্যাডমিনিস্ট্রেশন কি করে? চোখের সামনে একটা ভ্যাকসিন নিয়ে 4 জন দাঁড়িয়ে আছে, তার কাজ নেই কিছু, সে হেল্পার, ঠিক আছে পরে তো আমি জানি, আমি তো বললাম 40,000 সাইকেল দেওয়া হবে। একটা জিনিস জেনে রাখুন আইসিডিএস এর বোনেরা, ভাবুন সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু আপনাদের টাকা বন্ধ করে দিয়েছে। আগে সেন্ট্রাল গভর্নমেন্ট দিত 90% টাকা আইসিডিএস এর জন্য, সাধারণ মানুষ জেনে রাখুন, এখন 90% টাকা বন্ধ করে দিয়েছে।
আপনাদের টিম বন্ধ হওয়ার মুখে আমাদের টাকা নেই পয়সা নেই তাও আমরা চালাচ্ছি, এটা মনে রাখবেন, অনেক কষ্ট করে চালাচ্ছি। ভালো থাকুন, ভালো কাজ করুন। আমি চাই না আইসিডিএস বন্ধ, আমি চাই আইসিডিএস ভালো কাজ করুক, কারণ আপনারা অনেক কাজ করেন। এবারে আপনাদের আমি বলি, যারা এখনো নতুন রেশন কার্ড পাননি তারা পুরাতন রেশন কার্ডে পাবেন, কিন্তু আস্তে আস্তে নতুন রেশন কার্ডগুলো করে নেবেন। আমি খুশি যে আমার এখানকার কৃষক, আমার আদিবাসী ভাই বোনেরা, আমি আরেকটা কথা বলি, আদিবাসী ভাই বোনেরা জেনে রাখুন, যারা কেন্দু পাতা তোলেন তাদের জন্য একটা স্কিম করেছি আমরা। এই স্কিমের মাধ্যমে যারা কেন্দু পাতা তোলেন 30,000 মানুষকে জঙ্গল মহলের আওতায় আমরা এনেছি। সেটা কি গ্রামসভা জেনে রাখুন, পঞ্চায়েত সমিতি জেনে রাখুন, জেলা পরিষদ জেনে রাখুন, মিউনিসিপ্যালিটি জেনে রাখুন, 60 বছর বয়স যখন কারো হয়ে যাবে সে কিন্তু 1,50,000 টাকা পাবে সরকার থেকে, তার জন্য তাকে 1 পয়সাও দিতে হবে না। 2, কাজ করতে করতে যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে তার পরিবার এককালীন 1,50,000 টাকা পাবে, এবং তার পরিবার স্বাভাবিক মৃত্যু হলে 60 বছরের আগে 50,000 টাকা পাবে, মাতৃকালীন সাহায্য 6,000 টাকা পাবে, অসুস্থতার ক্ষেত্রে 25,000 টাকা পাবে, এবং কেউ মারা গেলে 3,000 টাকা পাবে। এই স্কিমও কিন্তু আমরা করে দিয়েছি, অর্থাৎ কোথাও বাকি নেই। জঙ্গল মহল ইন্টিগ্রেটেড অ্যাকশন প্ল্যান, মনে রাখবেন কেন্দ্রীয় সরকার আগে টাকা দিতে বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা 110 কোটি টাকা দিয়ে এই প্রজেক্ট শুরু করেছি, আবার নতুন করে চলবে, আগেও 190% আমরা কাজ করেছি। মনে রাখবেন আমাদের সরকার যা 34 বছর পারেনি, বামপন সরকার, তেলে ঘাই কপালের শরীর কাজ আর কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, প্রায় 700 কোটি টাকার প্রকল্পের কাজ, যা মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম বিরাটভাবে বন্যা থেকে মুক্তি পাবে, এবং ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ আমরা জমা দিয়েছি, স্যাংশন হয়ে গেলে ওটা আমরা করব। তাছাড়াও জঙ্গল মহলে অনেক জায়গা শুকনো আছে, সেগুলোতে যাতে জল ধরে রাখতে পারি আমরা প্রায় 500 কোটি টাকা দিয়েছি, চেক ড্যাম ছোট তৈরি করব। তাতে কি হবে, অনেক চেক ড্যাম তৈরি হয়ে শুকনো এলাকাগুলোতে মানুষ জল পাবেন। এই রকম অনেকগুলো চেক ড্যাম অলরেডি, জল তীর্থ প্রকল্পটার নাম, প্রায় 42টা চেক ড্যাম তৈরি হচ্ছে, মনে রাখবেন। এছাড়াও সুবর্ণরেখা নদীর ওপরে গোপীবল্লভপুর 2 ব্লকে চর্চিতা বাঁশজৌড়া মৌজাতে বন্যা নিমন্ত্রণকারী বাঁধও সম্পূর্ণ হয়েছে, ক্ষুদ্র শিল্প প্রকল্প অনেক তৈরি করা হয়েছে। আমি আর ডিটেলস বলতে পারি চাইছিলাম, খড়গপুরের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে শুরু করে শালবড়িতে জিন্দালদের প্ল্যান থেকে শুরু করে ওদিকে গোটা পিয়ারশালার ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে শুরু করে প্রায় 25টা ক্লাস্টার তৈরি হয়েছে ক্ষুদ্র শিল্পের। আমার পিডাব্লিউডি ডিপার্টমেন্ট প্রত্যেকটা রাস্তা অনেক ভালো করে রাস্তা তৈরি করেছে, ঝাড়গ্রামে কটেজ তৈরি হয়েছে, কিরকিগড় কনকদুর্গা মন্দির সংস্কার, রামেশ্বর মন্দির সংস্কার, হাতিবাড়ি ইকো ট্যুরিজম সেন্টার, কাকড়াঝড় ইকো ট্যুরিজম, চেট্টিঝুলা ইকো ট্যুরিজম প্রকল্পে রাস্তার কাজ, ঘাগড়া ফল টুরিস্ট স্পট ইউনিয়ন, প্রচুর কাজ হয়েছে। আর খেলাধুলা শুনতে চান, ঝাড়গ্রাম স্টেডিয়াম তার পুনর্নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে, শালগ্রাম স্টেডিয়াম শালবনি নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে, ঝাড়গ্রাম স্পোর্টস একাডেমি নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে, নয়াগ্রাম স্টেডিয়াম নির্মাণের কাজ শীঘ্রই শেষ হবে, খড়গপুরে আরো 5 কোটি টাকা দিয়ে আর একটা স্পোর্টস স্টেডিয়াম করতে বলে দেওয়া হয়েছে, অরবিন্দপুর স্টেডিয়ামের কাজও 50 লক্ষ টাকা দেওয়া হয়েছে, কিরার মান জেলায় 583টা ক্লাবকে সাহায্য করা হয়েছে, তাছাড়াও জেলায় 66টি মাল্টিজিম তৈরি করা হচ্ছে, আর এই জেলায় প্রায় 8,000 শিল্পীকে
1000 টাকা করে মাসে দেয়া হয় এবং বিজ্ঞাপনের কাজে তাদের কাজ করানো হয়। এই জেলায় 2 লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে। হিউজ টাস্ক, কত বলবো, বলতে বলতে আমার গলা ব্যথা হয়ে যাবে, আমার টাইম চলে যাবে ঘন্টার পর ঘন্টা, কিন্তু শেষ হবে না। আমি এখনো বলবো, শুনুন, বামফ্রন্ট সরকার কিছু লোককে কোথাও 200 টাকা দিয়ে রেখেছে, কোথাও 300 টাকা দিয়ে চালু করেছিল, আমি 200-300 টাকায় প্রজেক্ট চালু করি না। সবাই যদি ভাবেন 9 কোটি লোক, সবার মাইনে বাড়বে, আমি অসহায়, আমার টাকা নেই, 1 টাকা আমি কোথার থেকে দেবো? সিভিক ভলেন্টিয়ার্সরা মাইনে পেতে 3000 টাকা, টাকা আমি 5,500 টাকা করে দিয়েছি, এবং তারা 15% প্রায়োরিটি করে দিয়েছি, যে 15% পুলিশ কনস্টেবল নিয়োগ হলে সিভিক ভলেন্টিয়ার্সের থেকে নিয়োগ হবে, এর থেকে বড় আর কি হতে পারে? সেটা পর্যন্ত আমরা করে দিয়েছি। আগামী দিন যারা ভালো কাজ করবে তারা পুলিশ কনস্টেবলে চলে যাবে, হোমগার্ডকেও করে দেওয়া হয়েছে, এনডিএফকেও করে দেওয়া হয়েছে, অনেক করে দেওয়া হয়েছে। কি বলছেন, আমি কনস্ট্রাকশন ক্যাজুয়াল লেবার, আমরা এসে তাদের মাইনে বাড়িয়েছি। আমি আরো ভাবছি, আমি আসার মেয়েদের সব টাকা বন্ধ করে দিয়েছিল, আমরা 1,500 টাকা করে দিই এবং কাজ করাই যাতে মাসে 5-7,000 টাকা করে পায়। আমরা আইসিডিএস এর কাজ বন্ধ করে দিয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা, তা সত্ত্বেও আমরা রাজ্য থেকে চালাচ্ছি। এইরকম মনে রাখবেন, কয়েক লক্ষ আছে, একজন একটা করলে তো হবে না, একজন একটা করলে কয়েক লক্ষ করতে হবে। এই মাত্র 4.5 বছরের মধ্যে 1 কোটি বেকার ছেড়ে গেছে বামফ্রন্ট সরকার। আমরা 4 বছরের মধ্যে 68 লক্ষ বেকারের চাকরি করে দিয়েছি, মনে রাখবেন, 68 লক্ষ বেকার ছেলে মেয়ের কাজ দিয়েছি আমরা। আরো 2 লক্ষ ছেলে মেয়ে সরকার নিচ্ছে, রাজ্য সরকার, বিজ্ঞপ্তি কাগজে দেখবেন, তাহলে কত হল? 70 লক্ষ। আর কর্মদিবস কত চালু হয়েছে? 98 কোটি। এটা মাথায় রাখবেন, সংখ্যাটা অতি বৃহৎ। কাজেই আমি আমার জীবন দিয়ে, আমাদের যারা অফিসাররা আছে তারাও তাদের সাধ্য মতো অনেক কাজ করছে, অনেক কাজ করবে। সংখ্যালঘুদের ওবিসি রিজার্ভেশন করে দিয়েছি, 97% মুসলিম তারা আজকে রিজার্ভেশন পাচ্ছে। মাত্র 1 বছরের মধ্যে এই রিজার্ভেশন চালুর পর 14-15 59,000 ছেলে মেয়েরা উচ্চশিক্ষায় মুসলিমরা চান্স পেয়েছে, মনে রাখবেন। আমার ট্রাইবেল ভাই বোনেরা, সিডুল কাস্ট ভাই বোনেরা, উচ্চশিক্ষা পড়তে গেলে 20 লাখ টাকা পর্যন্ত গভর্নমেন্ট দিচ্ছে, তাকে শোধ করতে হবে পরে, কিন্তু তাকে দিচ্ছে সাহায্য করবার জন্য। ট্রাইবেল ছেলে মেয়েদের ট্রেনিং দেওয়া হচ্ছে, সিডুল কাস্ট ছেলে মেয়েদের ট্রেনিং দেওয়া হচ্ছে, মনে রাখবেন, হিউজ টাস্ক, হিউজ কাজ করা হয়েছে। এবং তাছাড়াও আগামী দিনে আমরা চাই কয়েক লক্ষ ছেলে মেয়েকে হাতে কলমে ট্রেনিং দেব, হাতে কলমে কারিগরি ট্রেনিং নেবেন, এবং সামসাং কোম্পানি থেকে শুরু করে, নেসকম কোম্পানি থেকে শুরু করে বড় বড় কোম্পানি আমাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে এসে স্কিলে একদম ক্যাম্পাস ইন্টারভিউ করে চাকরি দিচ্ছে। তার জন্য আমাদের আগামী দিনে স্কিম আছে, আমরা আরো কয়েক লক্ষ ছেলে মেয়েকে তার মাধ্যমে চাকরি দেব। চিন্তা করবেন না, ভাববেন না, কাউকে ট্র্যাক্টর, কাউকে গাড়িঘর, কাউকে তাপযন্ত্র, কাউকে নিজ ভূমি নিজ গৃহ পাট্টা, কাউকে চাষের জিনিস, কাউকে ধান সামাদাল, কাউকে সাইকেল, তো কাউকে সেলাই মেশিন, কাউকে মুরগির ছানা, তো কাউকে হাঁসের ছানা, কাউকে ছাগল ছানা, তো কাউকে গরু, এইভাবে ভক্তি ভক্তি দেওয়া হচ্ছে, ভক্তি ভক্তি দেওয়া হচ্ছে। কিছুদিন আগে জঙ্গলমহল স্পোর্টস হয়ে গেছে 5ই জানুয়ারি, 30,000 ছেলে মেয়েকে আমরা জার্সি দিয়েছি, 30,000 কাপকে আলো 25,000 টাকা করে দিয়েছি, এবং প্রত্যেককে ইন্ডিভিজুয়াল 1,500 টাকা করে দিয়েছি, যেমন আমরা দার্জিলিংয়েও করেছি, আমরা সুন্দরবনেও করেছি, আমরা এখানেও করছি। সুতরাং আমাদের কাজ ঢেলে হচ্ছে, এবং এই কাজগুলো ত্বরান্বিত করতে হবে। আমার প্রেস বন্ধুরাও জেনে রাখবেন, আপনাদের জন্য আমরা একটা হেলথ ইন্স্যুরেন্স স্কিম করছি, যাতে আগামী দিন আপনাদের এবং আপনাদের পরিবারে চিকিৎসা করতে কারো কাছে ভিক্ষে চাইতে হবে না, নিজেরাই স্বাবলম্বী হয়ে করবেন। কারণ অনেক জায়গায় আমি দেখেছি বড় বড় জায়গায় সুযোগ আছে, ছোটদের নেই, এবং বড় বড় জায়গায় থাকলেও জেলা রিপোর্টারদের কোনো সুযোগ নেই, আর বড় বড় জায়গায় থাকলেও এখন তো কন্ট্রাকচুয়াল, 2 বছর নয় 3 বছর, পারমানেন্ট বলে কিছু কথা নেই। এই অবস্থায় দাঁড়িয়ে যাদের অ্যাক্রিডিটেশন কার্ড আছে, যাদের নেই তারা করে দেবে, এই কাজটা আমরা করছি।
অর্থাৎ সমাজের কাউকে বাদ দিইনি। ধামসা মডেল থেকে একেবারে বাউল, বাউল থেকে রায়বেশি, রায়বেশি থেকে ছৌ, ছৌ থেকে ঝুমুর, ঝুমুর থেকে তীরন্দাজ, তীরন্দাজ থেকে ফুটবল, ফুটবল থেকে কাবাডি, কাবাডি থেকে ক্রিকেট, ক্রিকেট থেকে কন্যাশ্রী, কন্যাশ্রী থেকে যুবশ্রী, যুবশ্রী থেকে খাদ্যসাথী, খাদ্যসাথী থেকে সবুজ সাথী, সবুজ সাথী থেকে জলতীর্থ, জলতীর্থ থেকে শুরু করে গাদা গাদা কাজ, স্বাস্থ্য বিনা পয়সায় চিকিৎসা কোথাও দেখেছেন পৃথিবীতে? হাসপাতালে চিকিৎসা করলে এক পয়সা লাগবে না, এক পয়সা বেড ভাড়া লাগে না, এক পয়সা চিকিৎসার টাকা লাগে না। যারা মা মাটি মানুষের সাথে মাটির মানুষ তারাই এটা করতে পারে, অন্য কেউ করতে পারে না। কাজেই মনে রাখুন, মা মাটি মানুষ চিরজীবন বেঁচে থাক, আর মা মাটি মানুষের আশীর্বাদ নিয়ে যারা পথ চলে তারা মানুষের কাজ করবে, এটা তাদের প্রতিজ্ঞা, এটা তাদের শপথ, এটা তাদের অঙ্গীকার। তাই মনে রাখবেন, হাত দিয়ে বলো সূর্যের আলো, ঢাকতে পারে কি কেউ? তাই চুপচাপ করে বন্ধ করা যাবে না বাংলায় উন্নয়নের ঢেউ। মনে রাখবেন, কাস্তে দিয়ে বলো, কাস্তে হাতুড়ি তালা দিয়ে বলো, কখনো কেউ সূর্যের আলো ঢেকে রাখতে পারে কেউ? তাই অপপ্রচার করে রোখা যাবে না মানুষের উন্নয়নের ঢেউ। জঙ্গলমহল হাঁপকে আসবে, পাহাড় হাঁপকে আসবে, আর যারা কুৎসা করছেন আর টিভিতে মুখ দেখিয়ে আমায় মেরেছে, বাচ্চারা নালিশ করে, বাচ্চা ছেলেমেয়েরা বাচ্চায় বাচ্চায় ঝগড়া হয়, একটু মাস্টার খেলে মাকে কি বলে, মা দেখো ওকে আমায় মেরেছে, মা দিয়ে আবার বকে দিয়েছে। এ বুড়ো খোকাদের কাণ্ড কারখানা দেখেছেন? না মারতেই বলছি আমাকে না মেরেছে, কোথায় মেরেছে? সারা গাটা দেখাতে বলুন, কোথাও কিছু নেই, টিভিতে মেরেছে, টিভিতে মুখ দেখাবে। দর্শনধারী, পুরো দর্শনধারী, আর কোনো কাজ নেই। তাই মাথায় রেখে দেবে, এরা শুধু কুৎসা করে গেল, যখন ক্ষমতায় ছিল তখন হত্যা, রক্ত, সন্ত্রাস, জঙ্গলমহলে মানুষ বেরোতে পারত না, নরকঙ্কাল, গুন্ডামি করে গেছে, মানুষকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, বেরোতে পারবে না সন্ধ্যের পর, স্কুলে যেতে পারবে না, কলেজে যেতে পারবে না, রাস্তায় যেতে পারবে না, খুন মানে খুন। আর এই জঙ্গলমহলে আমরা প্রায় কতজনকে চাকরি দিয়েছি? আমরা পুলিশেই প্রায় দিয়েছি 40,000 মতো, শুধু জঙ্গলমহলে দিয়েছি আমরা। আমার সিভিক ভলেন্টিয়ার কি আর কি আর অনেক বেশি হবে, 15,000 তো শুধু কনস্টেবলই আছে, হোমগার্ড এনডিএ পাশে। মনে রাখবেন, আমরা জঙ্গলমহলের মানুষকে ভালোবাসি, আমরা এই মাটিকে ভালোবাসি। তাই বাংলাকে যারা অসম্মান করেছে, বাংলার বিরুদ্ধে যারা কুৎসা করেছে, আমি এখনো বলি আমায় গালাগালি দাও, আমার গায়ে ফোস্কা পড়বে না, তোমাদের গালাগালি আর মার ছোট্টবেলা থেকে খেয়ে খেয়ে আমি অভ্যস্ত হয়ে গেছি, তোমাদের গালাগালি শুনলে আমার কিছু যায় আসে না, আমাকে যা ইচ্ছে গালাগালি দাও, আমার বাংলার মামাটি মানুষকে দিও না, বাংলার মা ভাই বোনের দিও না, বাংলা মাকে দিও না, বাংলার আম্মাকে দিও না, বাংলার মাদারকে দিও না, বাংলার মানুষকে দিও না। আমি এখনো মনে করি ছাত্রছাত্রীরা আমার গর্ব, যারা সাইকেল পাচ্ছ দেখবে সামনে লেখা আছে, সামনে আঁকা আছে একটা লোগো, সেটার নাম সবুজ সাথী, ওই লোগোটা আমি নিজে করে দিয়েছি। ওই লোগোর স্টিয়ারিংয়ে দেখবে একটা লেখা আছে, বিশ্ব বাংলা ছবি লোগো আঁকা আছে, ওটাও আমার আঁকা। মনে রাখবে আমি হৃদয় দিয়ে করি। আমি এটা করেছি কেন জানো? আজকে যারা তোমরা মিদনাপুরের ছেলেমেয়েরা, ঝাড়গ্রামের ছেলেমেয়েরা, জঙ্গলমহলের ছেলেমেয়েরা, কেশিয়ারির ছেলেমেয়েরা, নয়াগ্রামের ছেলেমেয়েরা, গোপীবল্লভপুরের ছেলেমেয়েরা, জামবনির ছেলেমেয়েরা, বিনপুরের ছেলেমেয়েরা, বেলপাহাড়ির ছেলেমেয়েরা, যারা আজকে গর্ব করে এই সাইকেলটা নিয়ে যাচ্ছ, একদিন জেনে রাখবে সারা বিশ্বে তোমাদের ডাক পড়বে এই সাইকেলটা নিয়ে, বিশ্ব তোমরা জয় করবে। সেই জন্য এই সিম্বলটার উপরে রাখা আছে বিশ্ব বাংলা। আমি এখনো মনে করি বাংলাদেশের একটা স্লোগান আছে, জয় বাংলা। আমাদের স্লোগান কি হবে? তাই তো বলেছি বিশ্ব বাংলা, আর বাংলাই পথ দেখাবে। আমি ছোট্টবেলা থেকে পড়ে এসেছি, বলো 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 সবে, শত বিনা বেরু রবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। আর আমি একটু চেঞ্জ করে বলি, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, বাংলা আবার
বিশ্ব সভায় শ্রেষ্ঠ আসন লাভে ওয়েস্ট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো অ্যান্ড ওয়ার্ল্ড থিংস ডে আফটার টুমরো এটাই আমাদের স্লোগান ছাত্র যৌবনে গিয়ে চিন্তা করার কোনো কারণ নেই অনেক চাকরি হয়েছে 68 লক্ষ চাকরি করে দিয়েছি আরো 2 লক্ষ হচ্ছে হতাশ হবেন না আরো চাকরি করে দেব চাকরি করবেন ব্যবসা করবেন দোকান করবেন 500 কর্মদিক্ষ তৈরি হয়েছে মার্কেট চারিদিকে কাজ করবেন কাজ করে নিজের পায়ে দাঁড়াবেন বাণিজ্য বসত লক্ষ্মী বাণিজ্যকে এগিয়ে নিয়ে যাবেন কাজকে এগিয়ে নিয়ে যাবেন এটা আমার দৃঢ় বিশ্বাস চিন্তা করার কোনো কারণ নেই ভাববার কোনো কারণ নেই ভবিষ্যতের জন্য এটুকু আমরা তৈরি করে দিয়ে যাব তার কারণ ভবিষ্যতের প্রজন্মকে যেন মাথা নত করে চলতে না হয় তৃণমূল এবং তৃণমূলের যে সরকার মামাটি মানুষের যে সরকার এই সরকার মনে রাখবেন আপনাদের শির দ্বারা উঁচু করতে শিখিয়েছে এবং শির দ্বারা উঁচু করে মাথা উঁচু করে বাঁচতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এত লক্ষ লক্ষ মানুষ দুধার থেকে এসছেন আর সকলে বাচ্চাদের নিয়ে সেতুটা একটু ঘুরে যাবেন মা বোনেরা বিকেলবেলায় ঘুরতে ঘুরতে সেতুটা দেখে যাবেন এটা একটা ইতিহাস জঙ্গল কন্যা সেতু মনে রাখবেন আপনাদের জেলায় একটা নতুন ইতিহাস তৈরি হলো এই ইতিহাস আর জীবনে তৈরি হবে না সেই ইতিহাসটাকে ধরে রাখুন রক্ষা করুন এই দায়িত্ব আপনাদের হাতে দিয়ে গেলাম আমি আবার থ্যাংক দিচ্ছি ইন্ডিভারদের এত শর্ট টাইমে এই কাজটা করবার জন্য আমার ডিএম এসপি সহ সকলকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস এ লট সকলে ভালো থাকুন সুন্দর থাকুন আবার দেখা হবে কাজের মধ্যে দিয়ে ভুলবেন না তো মা বোনেরা খুশি তো খুশি না দুঃখী মা বোনেরা যে আদেশে চুলো পাবে একটু জোরে বলুন না জাগিলে ভারত গেল না এ ভারত যাবে না যাবে না সামনের গান গাই নজরুল বলেছিলেন আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যাকে মন সৃষ্টি চির করলেন পর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর আর আমার ছাত্র ছাত্রীরা বলবে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সত্য সুমতি দিয়ে ভগবান জঙ্গলমহল জিন্দাবাদ জঙ্গলমহল জিৎকার আমার সবাইকে জিৎকার বলে আপনারা সকলে ভালো থাকুন মারাঙ্গুলকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বন্দে মাতরম খোদা হাফেজ ইনশাআল্লাহ মারাঙ্গুল জয়